ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আঞ্চলিক বিদ্রোহগুলি ঔপনিবেশিক শাসনের বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে প্রচণ্ড আঘাত করেছিল। সাঁওতাল বিদ্রোহের আঁচের তীব্রতা ঔপনিবেশিক শক্তি উপলব্ধি করে এবং নির্মমভাবে দমন করতে উদ্যত হয়। সাঁওতাল বিদ্রোহের মূল কারণ ছিল ইংরেজ কোম্পানি প্রবর্তিত ভূমি ব্যবস্থার বঞ্চনা। বিদ্রোহের ইন্ধন যুগিয়েছে সামন্ততান্ত্রিক শোষণ ও অত্যাচার। জাতীয়তাবাদের অভ্যুদয় তখনও সেভাবে ঘটেনি। সেই সময় আদিবাসী মানুষ তাদের সমাজের দুঃখ দুর্দশার কথা কোম্পানির কুশাসনের স্বরূপ তুলে ধরেছিল। সাঁওতাল আদিবাসী সমাজ বিদ্রোহের কথা গণসংগ্রাম গণজাগরণের অনেক আগেই ব্যক্ত করে। সাঁওতাল বিদ্রোহের আগুন বীরভূম জেলাতেও প্রজ্বলিত হয়েছিল। ভাগনাডিহির মাঠে প্রকাশ্য দিবালোকে কয়েক হাজার সাঁওতাল আদিবাসীকে গণফাঁসি দিয়ে বিদেশি কোম্পানির শাসন এক সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করেছিল। সাঁওতাল বিদ্রোহের সময় এই জেলায় সর্বস্তরের মেহনতি মানুষের ঐক্য গড়ে উঠেছিল, যাদের স্বপ্ন ছিল সাম্রাজ্যবাদকে বিতাড়ন করে শোষণহীন সমাজ প্রতিষ্ঠার। সাঁওতাল আদিবাসীরা সংঘবদ্ধ থাকলেও ব্রিটিশ কোম্পানি প্রশাসনের তুলনায় শক্তিতে ছিল অতি সামান্য। তবে ব্রিটিশ ঔপনিবেশিক অপশাসনের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের সূচনা করেছিল। সাঁওতাল বিদ্রোহ আদিবাসীদের, বিশেষ করে সাঁওতালদের একটিমাত্র ঐতিহাসিক ঘটনা যেটা আমাদের ভারতবর্ষের ইতিহাসের পাতায় স্থান পেয়েছে। আর আমরা অনেকেই আমাদের দেশে সাঁওতাল বিদ্রোহ পড়েই আমরা আদিবাসীদের আমরা চিনতে পারি। বীরভূম জেলায় স্বদেশি আন্দোলনকে প্রসারিত করতে 1908 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে কংগ্রেস দলের একটি শাখা স্থাপিত হয়। জেলার বিভিন্ন জায়গায় বিদেশি পণ্য বয়কট ও স্বদেশীর পক্ষে প্রচার চালানো হয়েছিল। প্রচারের সর্বাগ্রে ছিলেন নবীনচন্দ্র বন্দ্যোপাধ্যায়, হরিনারায়ণ মিশ্র, গোপালচন্দ্র চক্রবর্তী, বগলানন্দ মুখোপাধ্যায়, মধুসূদন বন্দ্যোপাধ্যায়, রাখালচন্দ্র চৌধুরী, দামোদর ব্রজবাসী, মৌলমী আব্দুল আজিজ। শিউড়ি, রামপুরহাট, বোলপুর প্রভৃতি স্থানে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন প্রসারিত হয়। বৈষ্ণব নিম্বার্ক সম্প্রদায়ের আখড়ার সপ্তম মহন্ত দামোদর ব্রজবাসী তাঁর প্রচারে সাধারণ মানুষের ধর্মীয় চেতনায় আঘাত করতে থাকেন। দামোদর ব্রজবাসীর প্রচার উৎসাহব্যঞ্জক হলেও সাম্প্রদায়িক মনোভাবকে ইন্ধন যুগিয়েছিল বলাই বাহুল্য। 1905 থেকে 1911 খ্রিস্টাব্দে যখন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন চলেছিল, সেই সময়ে সেখানকার নিম্বার্ক আশ্রমের সপ্তম মহান্ত দামোদরচন্দ্র ব্রজবাসী সেটিকে কাজে লাগিয়েছিলেন। মেলাতে স্বদেশী প্রচার এবং পুস্তিকা বিলি ইত্যাদি কাজকে তিনি ব্যবহার করেছিলেন। তার কাছে এই আশ্রমে একটি হাতি ছিল। হাতি চড়ে বিভিন্ন দুর্গম গ্রামে তিনি পৌঁছতেন এবং স্বদেশী প্রচার করতেন। এছাড়াও আশেপাশে রাস্তাঘাট, পোস্ট অফিস, খাবারের জলের ব্যবস্থা ইত্যাদিও উন্নয়নমূলক কাজে এই আশ্রমের একটি ভূমিকা ছিল। শান্তিনিকেতন আশ্রমে গান্ধীজির প্রথম আগমন ঘটে 17 ফেব্রুয়ারি 1915 খ্রিস্টাব্দে। শান্তিনিকেতন আশ্রমে আত্মনির্ভরশীল ভাবনার প্রয়োগের সূচনা করেন গান্ধীজি। দিনটি গান্ধী পূর্ণাহ দিবস 10ই মার্চ 1915 নামে চিহ্নিত হয়। গান্ধীজির শান্তিনিকেতন আগমন
এবং তাঁর স্বরাজ ভাবনার ইতিবাচক দিকের প্রয়োগের সূচনা হয়েছিল বীরভূম জেলাতেও। স্বদেশী যুগে বয়কট ও স্বদেশী ছাড়াও গঠনমূলক স্বদেশীর বিকাশ ঘটে এই জেলায়। অনুন্নত বীরভূমকে নির্বাচন করে রবীন্দ্রনাথ ঠাকুর গঠনমূলক স্বদেশীর সূচনা করেন। ভারতবর্ষের জাতীয় সংগ্রাম গান্ধীজির কংগ্রেসে যোগদানের পূর্বে এক নির্দিষ্ট শ্রেণীর স্বার্থে নিয়োজিত ছিল। দেশ জুড়ে গান্ধীজি অসহযোগ আন্দোলনের যে ডাক দিয়েছিলেন, বীরভূম জেলায় তার সূচনা হয়েছিল ছাত্র আন্দোলনের মাধ্যমে। শরৎচন্দ্র মুখোপাধ্যায় অসহযোগ আন্দোলনে যুব শক্তির নেতৃত্ব দেন। সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট, মারগ্রাম, বাসোয়া, বোলপুর ইত্যাদি স্থানে স্বরাজ আশ্রম তৈরি করা হয়। অসহযোগ আন্দোলনের সঙ্গে এই জেলায় শুরু হয়েছিল সরকারি ট্যাক্স বন্ধ আন্দোলন, যার অনুপ্রেরণা ছিল মেদিনীপুরের বীরেন্দ্রনাথ শাসমলের কাঁথি ও তমলুক থানার কর বন্ধ আন্দোলন। বীরভূম জেলায় যার নেতৃত্ব দেন জিতেন্দ্রলাল ব্যানার্জি। প্রথমে বীরভূমের স্বাধীনতা সংগ্রামীদের কথা বলতে গেলে যে নামটা প্রথমে আমাদের মধ্যে আসে, তিনি হচ্ছেন জিতেন্দ্রলাল ব্যানার্জি। এর আগে যখন 1905 সাল যখন বাংলা ভাগ হচ্ছে, তখন আমাদের বীরভূমে জয়দেবের দামোদর ব্রজবাসী, নবীনচন্দ্র বন্দ্যোপাধ্যায়, রাখালচন্দ্র এরা সব স্বদেশী আন্দোলন করছেন, কিন্তু সে আন্দোলনটা কিছুমাত্র মানে ধনী শ্রেণী বা যারা জমিদার শ্রেণী তাদের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। কিন্তু জেল ব্যানার্জি যখনই এলেন, তখন গোটা বীরভূমে মানে আম জনতার জন্য দেশ মানে স্বাধীনতাটা ছড়িয়ে পড়লো আর কি। তা জেল ব্যানার্জির কথা যদি আপনাকে বলতে হয়, তাহলে বলতে হবে যে জেল ব্যানার্জির জন্মসালটা নিয়ে একটু বিতর্ক রয়েছে। কেউ 1883 বলেন, কেউ 1884 বলেন। 1883-84 সালে উনি জন্মগ্রহণ করার পর রামপুরহাট হাই স্কুল থেকে ম্যাট্রিক পাস করলেন। তারপরেই বাবা তাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি অনার্সে প্রথম শ্রেণীর প্রথম হলেন। ইংরেজি তারপরে মাস্টার্স করলেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, সেটাও ইংরেজিতে প্রথম শ্রেণীতে প্রথম হলেন। পরবর্তী ক্ষেত্রে উনি রিপন কলেজে অধ্যাপনা করলেন। তার সেই সময়তেই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্যে এসে উনি দেশ স্বাধীন যে স্বাধীনতা আন্দোলন তাতে উনি ঝাঁপিয়ে পড়লেন। 1914 সাল নাগাদ উনি আবার রামপুরহাটে ফিরে এলেন এবং গোটা রামপুরহাট গোটা মহকুমা জুড়ে উনি স্বদেশী আন্দোলনের কথা, স্বাধীনতার কথা বলতে লাগলেন, মানুষকে অনুপ্রাণিত করতে লাগলেন। ফলস্বরূপ এখানকার মানুষ স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ল। যখন কলেজ থেকে আসতেন, তখন ওনার মা বলতেন যে কিরে আজকে ছিল না পেমেন্টের দিন, ছিল না তোদের, তখন বলতেন যে পকেটটাকে ধরে উনি তুলে দিতেন। মানে কোনো ছেলে হয়তো বই নেই, কারুর হয়তো মেসের টাকা দিতে পারছে না, মানে বিভিন্ন ছেলেদের সমস্যা, সেগুলো উনি তখন দিতে দিতে আসতেন। তখন মা তখন হেসে বলতেন ও ওটা তো আমি জানি, এগুলো আমার মায়ের কাছে শোনা। নিম্ন মধ্যবিত্ত ও গরিব মানুষের কর প্রদানের অক্ষমতাকে পুঁজি করে জিতেনলাল আন্দোলনে নেতৃত্ব দেন। জিতেন্দ্রলাল ব্যানার্জি ও গোপিকাবিলাস সেনকে রাজদ্রোহিতার অপরাধে পুলিশ গ্রেফতার করেছিল। দেশব্যাপী অসহযোগ আন্দোলন বন্ধের ডাক গান্ধীজি দিলেও কর বন্ধ আন্দোলন কয়েক বছর আরও চলেছিল। 1931 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল বর্ধমান জেলা কৃষক সমিতি। জাতীয়তাবাদী চেতনার সম্প্রসারণের পাশাপাশি সাম্যবাদ ও সমাজবাদের চেতনার বিস্তারও ঘটেছিল। 1933 খ্রিস্টাব্দের মে মাসে হাটগোবিন্দপুরে কৃষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে আসীন ছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত। গান্ধীবাদী ও সাম্যবাদীরা বুঝতে পেরেছিলেন গ্রামের মানুষ ও কৃষকদের জাগরণ প্রয়োজন। সাম্যবাদী আন্দোলন ক্রমশ জনপ্রিয়তা অর্জন করতে থাকে। 1935 খ্রিস্টাব্দে পার্টির বর্ধমান জেলা শাখা প্রতিষ্ঠিত হল। তার আগে গঠিত হয়েছিল
ইন্ডিয়ান প্রোলেটারিয়ান রেভলিউশনারি পার্টি। গ্রামে গ্রামে কৃষকদের রাজনৈতিক চেতনা তীব্র করে তোলার জন্য দেশব্রতী সাম্যবাদী কর্মীরা কাজ করছিলেন। হেলারাম চট্টোপাধ্যায়, শাহেদুল্লাহ, অশ্বিনী মণ্ডল, ধীরেন চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এই কাজে আত্মনিয়োগ করেছিলেন। দামোদর খালকরের বিরুদ্ধে সংগঠিত হয় সত্যাগ্রহ আন্দোলন। এই করের বিরুদ্ধে বর্ধমান জেলা আইনজীবী সংগঠন প্রতিবাদ করে। তৈরি হয়েছিল বর্ধমান জেলার রায়ত অ্যাসোসিয়েশন, এবং এই সংগঠনের একজন কর্মী ছিলেন কংগ্রেস নেতা আব্দুস সাত্তার। এই আন্দোলনের ফলে দামোদর খাল করের পরিমাণ হ্রাস করতে বাধ্য হয়েছিল। গান্ধীজি পরিচালিত দ্বিতীয় সর্বভারতীয় আন্দোলন ছিল আইন অমান্য আন্দোলন। ১৯৩০ খ্রিস্টাব্দের মে মাসে হরতাল ও পিকেটিংয়ের মাধ্যমে এই জেলায় আন্দোলনের সূত্রপাত হয়েছিল। জেলা শ্রমিক কংগ্রেসের সভাপতি শরৎচন্দ্র মুখোপাধ্যায় ও জেলা কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ ব্যানার্জিকে পুলিশ গ্রেফতার করলে জেলাব্যাপী আলোড়ন দেখা দিয়েছিল। পুলিশ দমননীতির প্রয়োগে বাহিরি, বোলপুর, ইলামবাজার, নানুর, দুবরাজপুর প্রভৃতি স্থানে অত্যাচার চালায়। গান্ধীজি আরউইন চুক্তির ফলে কংগ্রেসের মধ্যে দ্বিধা বিভক্ত মনোভাব লক্ষ্য করা যায়। এই জেলায় নরেন্দ্রনাথ ব্যানার্জির নেতৃত্বে চরমপন্থী কংগ্রেসের স্বেচ্ছাসেবকরা বৈপ্লবিক আন্দোলনের সূত্রপাত করে। অপরদিকে গান্ধীপন্থীরা অহিংস পথে আন্দোলন চালিয়েছিল। গান্ধীবাদীদের প্রাধান্য জেলায় প্রতিষ্ঠিত হয়। এই সময় গান্ধীপন্থীদের নেতা মিহিরলাল চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বক্রেশ্বর মন্দিরে হরিজনদের প্রবেশাধিকার একটি উল্লেখযোগ্য ঘটনা। লালবিহারী সিংহ জাজিগ্রামে সর্বোদয় আশ্রম, মিহিরলাল চট্টোপাধ্যায়ের নেতৃত্বে তাঁতিপাড়ায় নিখিল ভারত পল্লী শিল্প কেন্দ্র এবং হংসেশ্বর রায়ের নেতৃত্বে বোলপুর শিক্ষাগার গঠনমূলক আন্দোলনে জোয়ার আনে। বাংলাদেশের রাজনৈতিক লড়াইয়ের নতুন হাতিয়ার ছিল বিপ্লববাদ, যার প্রভাব এই জেলাতেও পড়েছিল। দুকড়িবালা চক্রবর্তীকে অস্ত্র রাখার অপরাধে পুলিশ গ্রেফতার করে। দুকড়িবালা বাংলাদেশে প্রথম অস্ত্র আইনে গ্রেফতার হওয়া মহিলা বিপ্লবী। ঝাউপাড়া একটি প্রত্যন্ত নলহাটি থানা গ্রাম, সেখানে দুকড়িবালা দেবী, আসল নাম দুকড়িবালা চক্রবর্তী, নিজের শাড়ি স্বদেশী আমলে পুড়িয়ে স্বদেশী মন্ত্রে দীক্ষা নিয়েছিলেন। ভাইপোর কাছে বিপ্লবীর নানা গল্প শুনতেন। তারপর যখন রডা কোম্পানির বিভিন্ন অস্ত্র বিপ্লবীরা জোর করে ছিনিয়ে নিয়ে এসে নানা জায়গায় লুকিয়ে রাখে বৈপ্লবিক কাজকর্ম চালাবার জন্য, তখন তারা বেছে নেয় এই নির্ভরযোগ্য দুকড়িবালা দেবী অর্থাৎ বিপ্লবীদের কাছে, এই মাসিমাকে। সেখানে লুকিয়ে রাখা হয় পিস্তল এবং কার্তুজ। গোয়েন্দা দপ্তর নানা সূত্র ধরে ১৯১৭ সালে পৌঁছে যায় ঝাউপাড়ায়। দুকড়িবালাকে অস্ত্র লুকিয়ে রাখার অপরাধে তাকে বন্দি করে। দুকড়িবালার ছোট বাচ্চা, তাকে বলা হয় তুমি সব স্বীকার করো, তোমাকে ছেড়ে দেব। দুধের শিশুকে ছেড়ে তিনি কোনো কিছু না বলেই জেলখানায় যান। বাংলার প্রথম সশস্ত্র আন্দোলনে যুক্ত মহিলাদের মধ্যে যার কারাদণ্ড হয়েছিল সশ্রম, তিনি সেই মহিলা। পুলিশ শান্তিনিকেতন ও শ্রীনিকেতনের বিভিন্ন কাজে নিযুক্ত প্রাক্তন বিপ্লবীদের ওপর সতর্ক দৃষ্টি রেখেছিল। লাভপুর থানার ভালাসগ্রাম ছিল যুগান্তর দলের শক্ত ঘাঁটি। গান্ধীজির অহিংস নীতির সমালোচনা করে আমোদপুর বীরভূম জেলা যুব সমিতির কেন্দ্র থেকে সশস্ত্র সংগ্রামের রসদ সংগ্রহ করা হতে থাকে। ১৯৩১-৩২ খ্রিস্টাব্দের মধ্যে জেলার বিপ্লবীরা ১২টি ডাকাতির মাধ্যমে অর্থ ও অস্ত্র সংগ্রহ করতে সক্ষম হয়েছিল। যুগান্তর ও অনুশীলন সমিতির সদস্যরা দুবরাজপুরের হালসোদ গ্রামে নিউ সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন গঠন করে। নানান বৈপ্লবিক কর্মের সঙ্গে যুক্ত করা হয় জেলার নিম্ন সম্প্রদায়ের লোকজনদের। জেলার পুলিশ তৎপরতায় ধরপাকড় এবং খানা তল্লাশিতে
বহু স্বাধীনতা সংগ্রামী গ্রেফতার হন। শুরু হয় বীরভূম রাজনৈতিক ষড়যন্ত্র মামলা। এই মামলায় রায়দান করা হয় 1934 খ্রিস্টাব্দের 24শে সেপ্টেম্বর। আসামিদের সশ্রম কারাদণ্ড ঘোষিত হয়। জেলার বৈপ্লবিক আন্দোলনের ওপর শেষ আঘাত আসে অতিরিক্ত বীরভূম রাজনৈতিক ষড়যন্ত্র মামলার মাধ্যমে। 1935 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে 6 জন বিপ্লবীকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। বিপ্লবী নেতা সুসেন মুখার্জির নেতৃত্বে জেলায় বৈপ্লবিক আন্দোলন নতুন গতি পায়। আমারকুটির প্রতিষ্ঠানের জেলার জাতীয়তাবাদী আন্দোলনে অবদান অনস্বীকার্য। এই প্রতিষ্ঠানের জেলা জুড়ে গঠনমূলক কর্মকাণ্ডের প্রসার ঘটেছিল। জেলার কৃষক শ্রেণীর সচেতনতা বৃদ্ধিতে এই সংগঠনের অবদান কতটা ছিল তার প্রমাণ পাওয়া যায় পরবর্তীকালে ভারত ছাড়ো আন্দোলনের সময়। 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন যে প্রভাব বর্ধমানে খুব একটা পড়েনি, মানে তার আগেই যারা অঞ্চলের নেতৃবৃন্দ তারা কারাবরণ করেছেন, কিন্তু বীরভূমের ক্ষেত্রে দেখা যায় ঠিক অন্য চিত্র। সেই সময় জেলা কংগ্রেসের সম্পাদক লালবিহারী সিং তার নেতৃত্বে দুবরাজপুরে একটি জনসভা হয় এবং সেই জনসভায় সিদ্ধান্ত নেওয়া হয় স্বাধীন বীরভূম। এবং সেই স্বাধীন বীরভূম, যেমন স্বাধীন সরকার জাতীয় সরকার তমলুককে কেন্দ্র করে হয়েছিল, সেরকম বীরভূমকে কেন্দ্র করেও স্বাধীন জাতীয় সরকার গঠনের একটা প্রবণতা লক্ষ্য করা যায়। 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলনের ব্যাপকতা এই জেলায় বিশেষভাবে পরিলক্ষিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয়দের সাহায্য লাভের প্রত্যাশায় ঔপনিবেশিক ব্রিটিশ রাজ সরকার ক্রিপসের মাধ্যমে প্রস্তাব পাঠায়। অধিকাংশ রাজনৈতিক দল প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। এই জেলায় ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয় জেলা কংগ্রেস কমিটির সম্পাদক লালবিহারী সিংয়ের নেতৃত্বে। 1942 খ্রিস্টাব্দের এই গণ আন্দোলনে জেলার ছাত্র যুব সম্প্রদায় ঝাঁপিয়ে পড়ে। দেবীপ্রসাদ নিয়োগীর নেতৃত্বে শিউড়ি বিদ্যাসাগর কলেজের ছাত্রছাত্রীরা 18 আগস্ট 1942 খ্রিস্টাব্দের জেলাশাসকের দপ্তর অবরোধ করে। হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ ও স্কুল গণ আন্দোলনে যোগ দিয়েছিল। জেলা আদালতে, চিনপাই রেল স্টেশনে টেলিফোনের সংযোগ বিচ্ছিন্ন করে, দুবরাজপুরের ডাকঘরে ধ্বংসাত্মক কাজ করে গণ আন্দোলন মারাত্মক চেহারা নেয়। দুবরাজপুর হাঙ্গামা মামলায় ব্রিটিশ প্রশাসন 10,000 টাকা পিটুনি কর আদায়ের নির্দেশ দেয়। শান্তিনিকেতনের ছাত্রছাত্রীরা ভারত ছাড়ো আন্দোলনে সামিল হয়েছিল। মায়া ঘোষ, সন্ধ্যারানী সিং, এলা দত্ত, রানী চন্দ প্রমুখ। শ্রীভবন ও কলাভবনের ছাত্রছাত্রীরাও যোগদান করেছিল। বোলপুর শহরে গ্রেফতারের প্রতিবাদে মিছিল হয়েছিল। এই আন্দোলন ক্রমশ গ্রাম গ্রামান্তরে ছড়িয়েও পড়েছিল। জেলার রেল যোগাযোগ বিচ্ছিন্ন করে সেনাদের জন্য তৈরি ক্যাম্পগুলি ধ্বংস করে গণ আন্দোলন চরম অবস্থায় চলে যায়। এই সময় কমিউনিস্ট লীগের সদস্যরা গড়ে তুলেছিল স্বরাজ পঞ্চায়েত ও শান্তি সেনা। আদিবাসী সম্প্রদায়ের মানুষদেরকেও আন্দোলনে সামিল করার প্রচেষ্টা চলতে থাকে। বোলপুর শহরের গাড়োয়ান সমিতি এবং বিড়ি শ্রমিক সমিতি মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামে। যদিও ব্রিটিশ প্রশাসন শক্ত হাতে এই গণ আন্দোলনকে দমন করতে সক্ষম হয়েছিল। বোলপুরে 29শে আগস্ট স্টেশনে যে প্রতিবাদ আন্দোলন হয়েছিল সেটি ছিল একটি উল্লেখযোগ্য ঘটনা। কদিন আগে থেকেই চালের দাম নিয়ে ডাকবাংলো ময়দানে আমার কুঠিরের নেতৃত্বে চলেছিল বিক্ষোভ এবং সেখানে সমবেত হয়েছিল সাঁওতাল বিভিন্ন উপজাতির মানুষজন। হঠাৎ করে খবর আসে যে 29 আগস্ট স্টেশন থেকে চাল পাচার করা হচ্ছে, জনতা সেখানে হাজির হয়। এমন সময়ে আমরা দেখব যে এই জনতার সঙ্গেই সংঘর্ষ বেঁধে যায়। রেল পাহারা দিচ্ছিল একদল সেনা, তার মধ্যে কিছু ব্রিটিশ,
এবং কিছু আমেরিকান সোলজারও ছিল। প্রথমে গুলি চালানো হয়, জনতা উত্তপ্ত হয়ে ওঠে, তারা তীর ছোড়ে, ঢিল ছোড়ে এবং বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে আক্রমণ চালায়। পুলিশের গুলিতে লুটিয়ে পড়ে তারাপদ মদক আর জটা মাঝি, নজনও তারা গুলিবিদ্ধ হয়। বোলপুর স্টেশন চত্বর এই সংগ্রামীদের রক্তে রাঙা হয়ে উঠেছিল 29 আগস্ট 1942। 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের প্রভাব বর্ধমান জেলাতেও পড়েছিল। তৎকালীন সরকার তার পুলিশ বাহিনীর ব্যবহারে বলাইচাঁদ মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ রায়, অজিত কুমার রায়, ভারতচন্দ্র গাঙ্গুলী, অসীম ঘোষ, নারায়ণ দাস হাজরা, বিশ্বনাথ চক্রবর্তীর মতো সংগ্রামীদের গ্রেফতার করেছিল। আন্দোলনের নেতৃবৃন্দরা গ্রেফতার হওয়ার ফলে আন্দোলন সুসংগঠিত হতে সক্ষম হয়নি। বর্ধমান জেলায় 19 শতকের শেষ 2 দশক থেকে ক্রমশ জেলার শিক্ষিত মানুষ ব্রিটিশ ঔপনিবেশিকতার প্রকৃত মর্ম বুঝতে পারে। এই বোধ যতই তীব্র হয় ততই ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে আসে দেশের কথা, মানুষের কথা, স্বাধীনতার কথা, পরাধীনতার মর্মদাহ। 1925-এর পর থেকে বহু দেশপ্রেমিক তরুণ জাতীয়তাবাদ দ্বারা উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছে। 1930-এ আইন অমান্য আন্দোলনে বর্ধমান জেলা উত্তাল হয়ে ওঠে। এই সময় থেকেই দেখা যায় গ্রামে স্বাধীনতার এবং সাম্যের বার্তা প্রচার। ঐক্যবদ্ধ লড়াইয়ের জন্যই এই জেলায় সাম্প্রদায়িকতা কখনোই প্রবল হয়ে উঠতে পারেনি। শিক্ষিত মানুষ থেকে অশিক্ষিত মানুষ, জেলার বিভিন্ন মতাদর্শে বিশ্বাসী নেতৃস্থানীয়দের নেতৃত্বে একযোগে দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিল। লক্ষ্য ছিল একটাই, দেশের স্বাধীনতা যুদ্ধে বীরভূম জেলার বর্ণের মানুষ, অবর্ণের মানুষ সবাই যাতে সামিল হতে পারে। অবিভক্ত বাংলাদেশের এই 2 জেলার স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ অবিসংবাদী ছিল এবং তা চিরস্মরণীয় হয়ে আছে।